কিভাবে সংসার চলছে অপবিশ্বাসের এই নিয়ে চলছে অনেকের মনে প্রশ্ন তবে এ নিয়ে একটি অনলাইন পোর্টাল সংবাদ মাধ্যম থেকে একটি সংবাদ এসেছে মঞ্চে নাকি নেচে গিয়ে সংসার চলছে অপবিশ্বাসের গত দশ বছর ঢাকা ছবির সবচেয়ে ব্যস্ত নায়িকা ছিলেন অপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের সাথে একের পর এক দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করে আকাশপ্রিয় জনপ্রিয়তা অর্জন করেছিল এই ডায়ালেক্ট কুইন অপবিশ্বাস সাকিবের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণে তিনি ক্যারিয়ারের উজ্জ্বলতা হারিয়েছেন হাতে নেই তেমন কোনো ছবির কাজ কিছুদিন আগে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও সেগুলো কাজ শুরু হয়নি কবে শুরু এখনও হবে তা নিশ্চিত নয় তবে সিনেমাহীন হয়েই কাটছে অপুর দিন তবে অবসরে নেই অপবিশ্বাস সিনেমার কাজ হাতে না থাকলেও তিনি নিয়মিত বিভিন্ন স্টেজ শোগুলোতে অংশ নিচ্ছেন তিনি গত দু তিন মাসে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করানো অপবিশ্বাস এর মধ্যে মডেল অভিনেত্রী সুজানার ফ্যাশন হাউস উদ্বোধন লিঙ্ক অ্যাপসের উদ্বোধন ও সেরা আমির সঙ্গে গ্র্যান্ড ফিনালতে নাচ ও নরসিংদীর গ্রিন হলিডে পার্কে শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে নাচ তবে সবচেয়ে ওই উল্লেখযোগ্য হল জয়পুরহাটের ঐতিহ্যবাহী জামাই মেলা অংশ নেওয়া অপবিশ্বাসের ইতিমধ্যে ষোলো হাজার জামাইকে বরণ করে নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে তার ভিউ প্রায় প্রায় পঞ্চাশ লাখ লাখ ছাড়িয়ে গেছে। এইভাবেই চলছে অপু সংসার তবে খুব শিগগিরই আমরা অপুকে পর্দায় দেখতে পাব এমনটাই জানা গেছে অপুর সাথে বাপ্পি খুব শিগগিরই আগামী মাসেই ছবিতে কাজ শুরু করবেন বলে জানা গেছে বন্ধুরা অপু বিশ্বাসের নতুন পথ চলাকে আপনারা কিভাবে দেখছেন তা আপনাদের সুচিন্তিত মতামত গঠনমূলক মতামত আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে শেয়ার করতে পারেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস এর মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ